হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য দেবাদিদেব তথা মহাদেব, যার কোনো আদি বা অন্ত নেই। হিন্দু পুরাণ হিসেবে শিব হলেন বিনাশের দেবতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল কারিগর দেবাদিদেব মহাদেব। কিন্তু মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল, এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। তবে আসুন জেনে নিই মহাদেবের সৃষ্টির আসল কারণ। তার আগে টেলস অফ মাইথোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায়, এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে। এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়। এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি তথা ঊর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হলো স্বয়ং মহাদেব। এই পিণ্ডটির কোনো বিনাশ নেই, আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ তিনি অবিনশ্বর। শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের 11 জন রুদ্র বিরাজমান। সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে। সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা। তাহলে তার সৃষ্টি তথা জন্মের পেছনে কি ব্যাখ্যা রয়েছে? কথিত আছে, একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, আপনার পিতার নাম কি, আপনার সৃষ্টি বা কি করে হলো? মহাদেব বললেন, সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মাই হলেন আমার পিতা। তখন সেই ঋষি জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, তাহলে আপনার পিতামহের নাম কি? তখন মহাদেব বলেন, সৃষ্টির পালনকর্তা বিষ্ণুই হলেন আমার পিতামহ। সেই ঋষির কৌতূহল অনেক বেড়ে যায়। তিনি জিজ্ঞাসা করে বসলেন, হে প্রভু, আপনার পিতা শ্রী ব্রহ্মা, পিতামহ শ্রী বিষ্ণু, তাহলে আপনার প্রপিতামহ কে? ঋষির এই প্রশ্নে মহাদেব বললেন, হে ঋষিবর, আমার প্রপিতামহ আর কেউ নেই, আমি স্বয়ং। ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায়। অর্থাৎ শিবের কোনো জন্ম নেই, তার সৃষ্টি এক চক্রের মতন, যা ত্রিদেবের মাধ্যমে নিরন্তর গতিশীল। পুরাণে উল্লিখিত আরো একটি ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে। পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয়, তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার স্থিতি আবশ্যক ছিল, অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল। এরকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা মুনি ঋষিরা সমস্যায় পড়লেন, কারণ তারাও জানেন না মহাদেবের পিতাকে। তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে মহারিষি অত্রি এবং তার স্ত্রী অনুসুয়াকে নিজের পিতা মাতার কাজ সম্পূর্ণ করতে বললেন। এত বড় এক দায়িত্ব পেয়ে অত্রিমুনি খুব খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন। শিব পুরাণে উল্লেখিত আরো একটি ঘটনায়, যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল, যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা, তখন সেখানে এক বিশাল পাথরের আবির্ভাব ঘটে, যার কোনো আদি বা অন্ত ছিল না। এই বিশাল পাথর আর কেউ নন, স্বয়ং মহাদেব ছিলেন। মনে করা হয় এই ঘটনায় ছিল দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী। তবে আজও অসংখ্য হিন্দু এটাই চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছে, যে মহাদেব সংসারের পিতা, তার নেই জন্ম নেই মৃত্যু, তিনি অবিনশ্বর, তার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু রয়েছে এক অস্তিত্ব। মা বিভিন্ন সময়ে বিভিন্ন দৈবিক লীলার মাধ্যমে তার প্রভাব দেখিয়েছে। আজকের ভিডিওতে বললাম ভগবান শিবের জন্মের কাহিনী। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন টেলস অফ মাইথোলজির চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।